Dzień dobry, jak tam? Dzień dobry, jak tam হচ্ছে ফুলান্ডার মানে কেউ কাউকে সাথে দেখা হলে অথবা তারা দিন দবরে বলে এক তাম হচ্ছে আপনি কেমন আছেন যাক শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ কবির হোসেন পোল্যান্ড থেকে আপনারা দেখছেন ইনফরমেশন বাংলা তো আশা করি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আপনি নতুন নতুন তথ্যগুলো পেতে পারেন এবং আপনি উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন ইনফরমেশন বাংলা আজকের বিষয়টা হচ্ছে ইউরোপ সম্পর্কে আসলে ইউরোপে কেমন বা কী আসবিশু এ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন আপনি ইউরোপে আসার মজা এবং না মজা এটা আপনি বুঝতে পারবেন আমি বলবো ইউরোপ বলতে গেলে একদিকে খারাপ আবার আরেকদিকে ভালো ভালো দিকগুলো অবশ্যই প্রথমে আলোচনা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনি এটার মর্মটা বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভাই আমি ফুলেন আসছি আজ গত 7 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আল্লাহর রহমতে মাসে প্রায় 1 লক্ষ টাকা আয় করতে পারতেছি তার যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো ভালো তখনই হবে যখন আপনি ভালো করতে পারবেন কারণ আমি প্রথমে মাসে বেতন পাইছি মাত্র 50,000 টাকা এখন ভালো করতেছি তাই আলহামদুলিল্লাহ ভালো বেতন পাইতেছি এখন আমার জন্য ইউরোপ অনেক ভালো তার কারণ হলো আমি ভালো করতেছি এবং ভালো বেতন পাইতেছি অনেকে ভাবতে পারেন এই কথাগুলো শুনে আপনার লাভ লাভ হলো আমার মতো আপনি ইউরোপে আসতে পারবেন ইউরোপে আসার জন্য আমি অনেক ধৈর্য ধারণ করেছিলাম এবং আজকে সফল হয়েছি দীর্ঘ 7-8 বছর অপেক্ষার পর আমি পোল্যান্ডে আসছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমার কোনো সমস্যা না আমি সঠিক নিয়মে এবং সঠিকভাবে আসছি আমি চেষ্টা করছি আমি সফল হয়েছি আপনিও চেষ্টা করেন ইনশাআল্লাহ সফল হতে পারবেন ওর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ সাহায্য কামনা নিয়ে অবশ্যই বৈধবর্তী ইউরোপে আসার চেষ্টা করেন কোনো দালাল বা এজেন্সি ধরে নন বরং নিজে নিজে চেষ্টা করেন অবশ্যই সফল হতে পারবেন আমি কিভাবে নিজে নিজে চেষ্টা করে ইউরোপে আসছি এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আপনি বুঝতে পারবেন আমি কিভাবে আসছিলাম আসলে ভাই ইউরোপের মানুষগুলো অনেক ভালো আপনি তাদের কাছ থেকে কোনো প্রকার প্রতারণা পাবেন না এবং এখানে আপনি 24 ঘন্টা নিরাপদ থাকতে পারবেন যদি আল্লাহর রহমতে মানে আল্লাহর গজব না আসে আপনি 24 ঘন্টা নিরাপদ থাকতে পারবেন সেই দিক থেকে বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে এবং প্রতিটা অঞ্চলে মানুষ প্রতারণার শিকার হচ্ছে এদিক থেকে ইউরোপ অনেক ভালো সুতরাং ইউরোপের ভালো দিকগুলো আলোচনা করার মতন মানে সময় অনেক আছে বাট ইউরোপের ভালো দিকের কোনো অভাব নেই সুতরাং আপনি চেষ্টা করলে ইউরোপে আসতে পারবেন একটু চেষ্টা এবং একটু ধৈর্য সঠিকভাবে ইউরোপে আসার জন্য চেষ্টা থাকবো ইনশাআল্লাহ আর অন্যদিকে খারাপ দিকগুলো হচ্ছে আপনি ইউরোপে আসতে পারবেন বা কাজ করতে সমস্যা হচ্ছে আপনি আসার পরে আপনি এখানে দেখবেন আপনার কাজ করতে সমস্যা হচ্ছে নিয়মিত বেতন পাওয়ার সমস্যা হচ্ছে থাকা খাওয়া সমস্যা হচ্ছে আরও অনেক সমস্যা আছে যা এখানে আপনি না থাকলে বুঝতে পারবেন না তাই আমি বলতে চাই যে আপনি ইচ্ছা করলে বৈধপথে ইউরোপে আসতে পারবেন এবং ইউরোপে আসার জন্য অনেক সুন্দর সুন্দর বৈধপথ আছে এবং সেই বৈধপথগুলো অবলম্বন করেন হয়তো আপনাকে কিছু সময় লাগবে অথবা ধৈর্য ধরতে হবে ধৈর্য এবং সময় নিয়ে আসেন আপনি ভালো কিছু করতে পারবেন আরও কিছু খারাপ দিক হলো আপনি এখানে মানে সহজে কাজ পাবেন না যে কাজগুলো যা পাবেন সেটা আপনি বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মালিকের অধীনে কাজ করতে হবে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মালিকের অধীনে কাজ করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা আপনাকে অ্যাকোমেন্ডেশন ফুড এগুলো আপনাকে ব্যয় দেবে না অ্যাকোমেন্ডেশন এবং ফুডের জন্য আপনাকে বহু টাকা ব্যয় করতে হবে সুতরাং আপনি যা ইনকাম করবেন তা অ্যাকোমেন্ডেশন এবং ফুডে চলে যাবে সুতরাং আপনাকে ইচ্ছা করলেই আপনি অবৈধ পথে আসবেন এখানে আসা দীর্ঘদিন অবৈধ থাকবেন এর পর আপনার কাগজপত্র হবে সুতরাং ভাই এই দীর্ঘদিন এখানে বসে থাকাচ্ছে আপনি বাংলাদেশে থেকে বৈধভাবে আসেন সেজন্য আপনাকে মানে কি বলবো সেটা ভাষা প্রকাশ করার মতো না বৈধভাবে আসলে এখানে যে শান্তি বা যে মজা যে আনন্দ সেটা আপনি বুঝতে পারবেন না সুতরাং বৈধভাবে আসার জন্য অনেকগুলো হয়ে আছে বৈধভাবে আপনি আসবেন বৈধভাবে আসলে এখানে ভালো বেতন পাওয়া যায় ভালো বেতনের সুযোগ আছে এবং কি ভালো কাজেরও সুযোগ আছে আপনি অবৈধভাবে আসবেন এখানে বাঙালি মালিকদের বা ইন্ডিয়ান পাকিস্তানি মালিকদের অধীনে কাজ করবেন তারা আপনাকে সেই সুযোগগুলো দিবে না এবং কি আপনি সেই সুযোগটা পাবেন না তাই আমি আশা করব
বৈধভাবে আসলে আপনি যে যে সুবিধাগুলো পাবেন, বিশেষ করে বেতনের দিক থেকে, অ্যাকাউন্টেশের দিক থেকে, ছুটির দিক থেকে, মাস আপনি 20 থেকে 25 দিন কাজ করে আপনি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আশা করব আপনি বুঝতে পারবেন যে আসলে ইউরোপে আসার যে শান্তি বা যে মজা, যেটা বাস্তবে বলার মতো না। তো সুতরাং সর্বোপরি যেটা করতে হবে আপনাকে সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণ করলেই আপনি ইউরোপে আসার জন্য সবচেয়ে ভালো পথ। ফোলান্ডে আসছি কোনো দালাল বা আপনার কোনো এজেন্সি ধরে নয়, আমি নিজে নিজে চেষ্টা করে আসছি। আমি নিজে ইন্ডিয়া গিয়ে ফাইল জমা দিছি, আমি একা একা ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া গিয়ে আমি নিজে ফাইল জমা দিছি। আল্লাহর রহমতে আমি ভিসা পাইছি, আমি 1 মাস ইন্ডিয়া ছিলাম, 1 মাস থাকার পরে আমি ভিসা পাইছি। তো আমার ইন্ডিয়া যাওয়া আসা বা ইন্ডিয়ার ফাইল জমা দেওয়ার নিয়ম কীভাবে কীভাবে ফাইল জমা দিতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পরবর্তী কিছু ভিডিওতে। আমি ভিডিওগুলো রেডি করছি, ইনশাআল্লাহ দুইদিনের মধ্যে পোস্টিং হবে। তো আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আপনি জানতে পারবেন আমি কীভাবে ফাইল জমা দিছি। তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার কমেন্টস করবেন, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই সাবধান এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।